হাতত কুরলৈ ব্যস্ত সাংখত নবহরণিয়া। সমগ্র দেশতে এতিয়া কিছু শিথিলতার মাজেরেই চলি আছে তৃতীয় পর্যায়ের লকডাউন। সমান্তরালভাবে রাজ্যতো তৃতীয় পর্যায়ের লকডাউনের সর্বাত্মক প্রভাব। এই লকডাউনের সময়তে কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিৰ সাংসদ নবকুমাৰ হৰণীয়াই জনসাধাৰণৰ খা খবৰ লোৱাৰ উপৰিও ব্যস্ত হৈ পৰিছে কৃষি কাৰ্যত। বৰমাত 3-4 বিঘা মাটিত বিভিন্ন ধৰণৰ খেতি কৰি অতিবাহিত কৰিছে সময়। নিজেই ট্ৰেক্টৰ চলাই কুৰেৰে মাটি কাটি কৃষি কাৰ্যত ব্যস্ত হৈ পৰিছে সাংসদগৰাকী। যেহেতু লকডাউন চলি আছে, আমি মাঝে মাঝে দুই দিন ঘূৰিছোঁ, বিভিন্ন আমাৰ কেদাৰ হওক বা আমাৰ কেন্দ্ৰবিলাক খবৰ লৈছোঁ, ৰাইজৰ কিছু খবৰ লৈছোঁ, আৰু লগতে বাকী সময়খিনিত আমাৰ ইয়াত প্ৰায় 3.5 বিঘা মানে এনেকুৱা ধৰণৰ মাটি আছে আৰু বেলেগতো 15-20 বিঘা। আমি ভাবিছোঁ ইয়াত বাগান বনাম বা ইয়াত যিখিনি বতৰৰ যিখিনি আমাৰ খাদ্য বা শাক চব্জি এইখিনি আমি উৎপাদন কৰাৰ কাৰণে অলৰেডি আমি কাম আৰম্ভ কৰিছোঁ। কর্মব্যস্ততার মাজতে নবহরণিয়ার হুঙ্কার। মই কনসার্ন বিডিও যে কৈছো যে জিবলাক জব কার্ড রাইজর আসিলে সেই জব কার্ডবিলাক ইমিডিয়েট ঘুরে ব্যবস্থা করক, নহলে তেওলোক কিন্তু তদন্ত আওতার আহিব আর তার পয়সা জিবলাক ভাগ পাইছে তেওলোক কিন্তু খুদেরা নহব। প্রধানমন্ত্রী কৃষক নিধি আসনির নামত নচলিব দুর্নীতি। বিটিসিত প্রধানমন্ত্রী কৃষক নিধি আসনির দুর্নীতি, জব কার্ডর দুর্নীতি আদি সন্দর্ভত সাংসদ নবকুমাৰ হৰণীয়াই হুঙ্কার দি শীঘ্রে ব্যবস্থা গ্রহণ কৰিবলৈ নির্দেশ দিয়ে বিষয়া কর্মচারী। অন্যথা কম দিনের ভিতরতে আইনের কাক চাপিব বলে গুরুত্বপূর্ণ মন্তব্য আগবাই সাংসদগৰাকীয়ে। ইয়ারোপরি বিটিসির ক্ষেত্রত রাজ্যপালে সাংবিধানিক ব্যবস্থা লৈছে বুলি উল্লেখ করে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে ইয়ার সুবিচার করব বলেও কয় সাংসদগৰাকীয়ে। মই কনসার্ন বিডিও যে কৈছো যে যিবিলাক জব কার্ড রাইজর আসিলে সেই জব কার্ডবিলাক ইমিডিয়েট ঘুরে ব্যবস্থা করক, নহলে তেওলোক কিন্তু তদন্তর আওতার আহিব আর তার পয়সা যিবিলাক ভাগ পাইছে তেওলোক কিন্তু খুদেরা নহব। কিষাণৰ ক্ষেত্রত অলরেডি আমার মন্ত্রী ডাঙরিয়া এটা ঘোষণা করেছে, কিন্তু তাক আমি সন্তুষ্ট নহয়। আমি প্রতিটো এলাকার ডাটাবিলাক উলাইছো আর সেই বিষয়ত আমি কেসৰ পৰা আরম্ভ করে কনসার্ন ডিসিবিলাকক বা সরকার যিবিলাক অফিসিয়াল আছে আমি তেওলোকক মানে কৈছো যে ইয়ার বিহিত ব্যবস্থা অকল তদন্ত নহয়, যে যিসকল বেনিফিচিয়ারী অনৈতিকভাবে সুবিধা লৈছে বা সুবিধা দিয়া হৈছে তেওঁলোকৰ পইচা ঘূৰাই আনক। মুছলপুৰৰ পৰা তপন ডেকা, ৰিপৰ্ট নিউজ টাইম অসম।